नमस्कार बंधुरा, कुमकुम पैशन विद ब्लॉग चैनल सबा के स्वागत जानिए कुमकुम चले आबार एक नतून भिडियो निये। एटा किन्तु रिक्वेस्ट भिडियो, अनेक बंधुई आमाके रिक्वेस्ट करेछिलो जे आमी किभाबे चूले तेल लगाई सेटा देखानोर जोन्नो। तो चलो प्रथमे आमी एखाने एकटा कड़ाईते सर्षेर तेल निये निएछि आर हालका आछे किन्तु बसिए दिएछि, देखते ही पाच्छो। আর সরষের তেল কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, যাদের মানে চুল পড়ে যাচ্ছে, নতুন করে চুল গজাচ্ছে না তাদের জন্য বিশেষ করে। তোমরা অবশ্যই সপ্তাহে দুদিন ট্রাই করবে। চলো কিভাবে আমি তেলটা বানাচ্ছি দেখিয়ে দিই। এখানে সরষের তেলের সঙ্গে আমি নিয়ে নিলাম আবার লাল সরষেটা। দেখো সরষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি দিয়ে দেব কারি পাতা। তো গ্যাসের আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, সব সময় একদম লো ফ্লেমেই রাখতে হবে। দেখো কারি পাতা দিয়ে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে কারি পাতা আর সরষেটা তেলের মধ্যে। আগে তেলটা আমি বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি চুলে তেলটা লাগাবো। চলো তেলটা একদম রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হালকা গরম থাকলে ভালো। এখানে দেখো আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি, এবার ভালো করে চুলটা আঁচড়ে নেব যেন চুলের মধ্যে কোনো জট না থাকে। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে কতটা উপকার পাচ্ছ চুলের জন্য। যাদের চুল উঠে যাচ্ছে নিয়মিত তাদের জন্য বিশেষ করে, নতুন করে চুল গজাবে আর চুলটাও ভীষণ সিল্কি হবে। ভালো করে পুরো চুলটাতে তেলটা নিতে হবে, গোড়া থেকে আরম্ভ করে চুলের ডগা পর্যন্ত। অনেকেই হয়তো সরষের তেলটা যেহেতু একটু ভারী, অনেকেই চুলে লাগাতে চায় না, তাদের ক্ষেত্রে নারকেল তেলও চলবে। নারকেল তেলের সঙ্গে যদি কারি পাতা দিয়ে একটুকু ফুটিয়ে নেওয়া হয় সেটাও বেশ উপকারী হবে তেলটা। এইভাবে পুরো চুলে তেলটা লাগিয়ে নিতে হবে। সপ্তাহে দুদিন এই তেলটা ব্যবহার করে দেখবে। যাদের চুল পড়ে যাচ্ছে তাদেরও কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে আর চুলটা ভীষণ হেলদি হবে, সিল্কি হবে, দারুণ হবে চুলটা। পুজোর আগে যে কটা দিন সময় পাওয়া গেছে, তো এক সপ্তাহ তো, হ্যাঁ দু সপ্তাহ ইউজ করা যাবে এই তেলটা, সপ্তাহে দুদিন।
আর তেলটা যদি বেশি করে বেশি পরিমাণে বানিয়ে নেওয়া যায়, মানে সপ্তাহে দুদিন লাগাবার জন্য একবারে, তাহলে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রেখে দিবে, তারপর ইউজ করবে, কোনো অসুবিধে নেই। পুরো চুলে ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিবে। কথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু